গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা কোন সম্পর্কে একটু শিখব। মোটামুটি চারটে কোন সম্পর্কে আমরা ধারণা করব, সেগুলো কি কি হচ্ছে? সমকোণ, শুষ্ককোণ, স্থূলকোণ আর সরলকোণ। এবারে আমরা প্রথমে জেনে রাখি সমকোণ কত ডিগ্রি হয়। সমকোণ হচ্ছে সব সময় 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তারপরে আমরা জেনে রাখি সরলকোণ কত ডিগ্রি হয়। সরলকোণ হচ্ছে দুটো সমকোণকে জুড়ে দিলে একটা সরলকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 180। 180 ডিগ্রিকে বলা হয় সরলকোণ। এবারে আমরা জানব শুক্রকোণ কাকে বলে। বলছে শুক্রকোণ হচ্ছে 1 থেকে 90 পর্যন্ত যতগুলো কোণ হয়, 1 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যতগুলো কোণ হবে সবগুলো শুক্রকোণ। আর 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত যতগুলো কোণ হবে সবগুলো হচ্ছে স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির পর্যন্ত যতগুলো কোণ সবগুলো হচ্ছে স্থূলকোণ। সমকোণ থেকে 101 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যতগুলো কোণ সবগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। 89 পর্যন্ত সূক্ষ্মকোণ, যেই 90 হয়ে যাবে সেটা সরলকোণ। এখানেও তাই 79 পর্যন্ত স্থূলকোণ, যেই 80 হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো সরলকোণ। হলো, এবারে আমরা জানবো যে সমকোণ কাকে বলে, কীরকম করে আঁকবো আমরা সমকোণ। আমরা তো জেনেছি সমকোণ 90 ডিগ্রি। আমরা যদি দুটো স্কেল নিই, সেই স্কেল দুটো নিয়ে যদি এইভাবে ধরি, একদম এইভাবে একটা স্কেলের মাথার মধ্যে আর একটা স্কেল জুড়ে দিই, তাহলে আমরা যদি এইভাবে আঁকি তাহলে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটাকে বলা হচ্ছে 90 ডিগ্রি কোণ। বোঝা গেল? এখানে 1 থেকে শুরু হয় গোনা, এখান থেকে গিয়ে যখন সেটা পৌঁছায় তখন সেটা হয়ে যায় 90 ডিগ্রি। অর্থাৎ এখানে 1, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এতগুলো কোণ হতে হতে গিয়ে 90-এ যেই পৌঁছালো তখন আমরা সেগুলোকে বলছি সমকোণ। এবারে শুধু তাই নয়, এখানে 5 আছে, 15 আছে, মাঝে মাঝে এগুলোও আছে, 15, 25, যতগুলো 1 থেকে 90 পর্যন্ত যতগুলো কোণ হয় সব কিন্তু 90 ডিগ্রি। এর কম যতগুলো কোণ হবে সব কিন্তু সূক্ষ্মকোণ। এবারে আমরা সরলকোণ শিখব। আমরা যে এই রেখাটা টেনেছি, এই রেখাটা যদি আরেকটু এই দিকে বাড়িয়ে দিই লম্বা করে সোজা, তাহলে এর সাথে দেখো একদম সোজা হয়ে যাচ্ছে। তখন এই দিকে 90 ডিগ্রি আর এই দিকে আরও 90 ডিগ্রি। আমরা বলেছি 90-কে 2 দিয়ে গুণ করলে 180 হয়, এই 90 আর এই 90 জুড়ে গিয়ে হচ্ছে 180, মানে এখানের 90 আর এখানের 90 টোটাল 180 ডিগ্রি। ঠিক আছে, এখানেও ওই রকম 90-এর পর থেকে হচ্ছে 100, 110 এরকম করে লিখতে লিখতে এখানে এসে যখন আমরা পৌঁছাবো তখন এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। 170, 160, 150, 140, 130, 120 এরকম করে করে আমরা চলে যাচ্ছি 90-এর কাছে। এই হলো আমাদের স্থূলকোণ সূক্ষ্মকোণ। আর বলে দিলাম দুটো 90 জুড়ে গেলে তখন হয়ে যায় সরলকোণ। এটা
আর একটু সুন্দর করে আমরা করতে পারি, বুঝতে পারি সেটা কীরকম। সেটা হচ্ছে ধরো আমরা এইভাবে একটু দেখাতে পারি যে ধরো একটা এই যে তোমার রেখা, এটা যদি আমরা ওই 90 ডিগ্রি 180 ডিগ্রি ধরি, তাহলে 90 ডিগ্রি বোঝানোর জন্য আমরা এইটা যে যে দিয়ে দিলাম এটা হয়ে গেল সমকোণ 90 ডিগ্রি। এরপর এর সূক্ষ্মকোণ আর স্থূলকোণ বোঝানোর জন্য কি করব, আমরা যদি এখানে দিই এটা ধরো 10 ডিগ্রি একটা কোণ বাড়ালাম, 20 ডিগ্রি, 10 ডিগ্রি, 30 ডিগ্রি, যতগুলো আমরা কোণ এখান থেকে বানাবো এগুলো সব আস্তে আস্তে এগুলো সব হয়ে যাচ্ছে সূক্ষ্মকোণ। ঠিক তেমনই আমরা এদিকেও যদি 90-এর পরে দিই আরও 100, 110, 120, 130 এইভাবে করতে করতে যদি আসি আমরা, তখন এটা হয়ে যাবে ডান বাম দিকেরগুলো সব হয়ে যাবে স্থূলকোণ। আশা করি আমি তোমাদের বোঝাতে চেষ্টা করেছি যেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তীকালে সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণ কোনটা সেটা যদি আমি বিচার করতে দিই তাহলে তোমরা সেটা পারবে। আজকে এটুকুই।